বাগেরহাটে ইলিশের বিচরণ ও প্রজনন ক্ষেত্র নিয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। এর উদ্বোধন করেন ময়মনসিংহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নীলুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা প্রশিক্ষণ দেন। দিবে এবং আপনারাও আপনাদের যে ব্যবহারিক জ্ঞান আপনারা যে নিচে মানুষ হিসাবে আপনার দায়িত্ব পালন করলেন না। আরে ভাই, আমরা তো সবাই চাই আমাদের পয়সা আসুক খাই দায়, এটা ঠিক। এখন 11টা দেশ ইলিশ আহরণ করে, বাংলাদেশ কিন্তু প্রায় 80% আহরণ।